নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দুদিন পরে আমি আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তা কী কী নিয়ে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভাত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, লম্বা করে বেগুন ভাজা করেছি সেটা দু পিস নিয়েছি, আর ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে আলু সিদ্ধ করেছি মেখেছি সেটা নিয়েছি। আর এখানে চার রকম ভাজা, সিম ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা আর ফুলকপি ভাজা। আর এখানে ধনে পাতা টমেটো দিয়ে ডাল করেছি নিয়েছি। আর এটা হচ্ছে আলু বেগুন কুমড়ো দিয়ে কাটোয়া ডাটা একটা তরকারি করেছি এটা নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি, তাহলে আপনার সঙ্গে থাকবেন। প্রথমে আমি ডাটা তরকারি দিয়ে খেয়ে দিচ্ছি। আমি কচি কচি ডাটা ভালো লাগে। আজকে আমার দাদার সমস্ত পুরোটাই নিরামিষ, আমি দুদিন উপোস করে কিছু খাইনি, আজকে খাওয়ার নিয়ে চলে এসেছি। নিরামিষ কাঁচা লঙ্কা কালো জিনিস দিয়ে করেছে, তাহলে এত ভালো হচ্ছে খেতে। এবার আমি ডাল দিয়ে খাবো। লেবু
বেগুন ভাজা। ফুলকপি ভাজা, সাদা সিম পাওয়া যাচ্ছে ভাবিয়েছি, মিষ্টি মিষ্টি লাগে। আমি আরেকটু বন্ধুরা ডাল নিয়ে এসেছি, আমি ভাতটা দিয়ে খাবো। এই আলু ভাতটা ডাল চটকি খেতে ভালো লাগবে। পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আমার খুব ভালো লাগে ঢেঁড়স ভাজা। Thank you.
দিদির কাছে ভাতের পাশে বসেছি, তো এত ভালো লাগলো ভাতটা খেতে, নিরামিষ কেমন খুব তৃপ্তি করে খেয়েছি, খুবই ভালো লাগছে। আমি ডাটাগুলো আস্তে আস্তে বসে বসে খাচ্ছি। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।